মানবঘাটে কিছুদিন আগে কুমারগঞ্জে একজন 17 বছরের তরুণীকে তাকে ধর্ষণ করে তাকে নলি কেটে খুন করা হয় এবং তারপরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আজকে মানুষ পথে নামতে চেয়েছে এবং আমরা তাদেরকে বলেছিলাম, পুলিশকে পারমিশন চেয়েছিলাম, পুলিশ পারমিশন দেয়নি। তারা পুরোপুরিভাবে, মুখ্যমন্ত্রী বারণ করে দিয়েছেন পুলিশদেরকে, আমাদেরকে যারা রাস্তায় নামলে তাদের খবর সারা দেশ ছড়িয়ে যাবে। হায়দ্রাবাদ কাণ্ডে যেভাবে সারা দেশ সরব হয়েছিল, বুদ্ধিজীবীরা সরব হয়েছিল, আজকে নন্দন চত্বরের সামনে আমি নিজে একজন শিল্পী, আমি শিল্পী হিসাবে নন্দন চত্বরে দাঁড়িয়ে বলছি কোথায় বুদ্ধিজীবীরা। তখন মোমবাতি মিছিল নিয়ে সবাই বেরিয়েছিল হায়দ্রাবাদ কাণ্ডের জন্য, যে শাস্তি চাই, শাস্তি চাই। আমরা দেখেছি তারপরে কি ঘটেছে, কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেখানে প্রতিনিধি দল পাঠিয়েছেন। আজকে অন্য জায়গায় কিছু হলে, মহিলাদের ধর্ষণ হলে প্রতিনিধি দল পাঠান, কিন্তু তারই রাজ্যে আজকে কুমারগঞ্জে, আজকে বালুরঘাটে এরকম একটা কিশোরীর এরকমভাবে খুন হতে হলো, ধর্ষণের এরকমভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করলো, সেই জন্য আমাদেরকে সবাইকে তুলছে, আমাদের ছেলে মেয়েদেরকে তুলে নিচ্ছে। মুখ্যমন্ত্রী কোনো হেলদো নেই, কী বলতে চান উনি? নিজের জিনিসপত্রগুলোকে, নিজের নিজের রাজ্যের লজ্জাগুলোকে উনি চাপা দিতে চাইছেন? এখন কি করবেন? সবাই অনেকে তো আমাদের আমাদের অনেককে অ্যারেস্ট করেছে, আমরা এসেছি, অলরেডি কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে, 3টে থেকে নন্দন চত্বর থেকে মিছিল শুরু হবে, সবাই আশেপাশে আছে, সবাইকে কমিউনিকেট করা হচ্ছে। পুলিশকেও আমি কমিউনিকেট করতে চাই যে পুলিশরা কোর্টের সাথে কমিউনিকেট করুক, এরকম না যে পুলিশরা একের পর এক লোকদেরকে তুলবে। কেন একটা ভালো অন্যায়ের বিরুদ্ধে মানুষরা প্রতিবাদ করছে, মমতা ব্যানার্জি সেটা সহ্য হচ্ছে না?